আজ আমরা যাচ্ছি কালিম্পং এর একটি অন্যতম অফবিট প্লেস, তবে সেই জায়গাটির নাম আমরা এই মুহূর্তে বলবো না। আপনারা সঙ্গে থাকুন, ভিডিও উপভোগ করুন এবং সেই জায়গাটি সম্পর্কে বিস্তারিত জানতে আমাদের সঙ্গে থাকুন। আমরা যাচ্ছি কালিম্পং ডিস্ট্রিক্টের অফবিট প্লেস রঙ্গুতে। একে নর্থ বেঙ্গলের ক্লিনেস্ট ভিলেজ বলা হয়, অনেকে একে আবার অর্গ্যানিক ভিলেজও বলেন। কুচবিহার থেকে এর দূরত্ব 130 কিলোমিটার এবং শিলিগুড়ি থেকে এর দূরত্ব 95 কিলোমিটার। শেয়ার গাড়িতে আপনি মালবাজার থেকে রঙ্গু যেতে পারেন, তবে এখানে যেতে গেলে হোমস্টেতে থাকতে হবে এবং হোমস্টের মালিকের সঙ্গে যোগাযোগ করে তাদের গাড়িতে যাওয়াই বেটার। বাঁদিকে মূর্তি লাটাগুড়ি, সোজা শিলিগুড়িকে রেখে ডান দিকে আমরা খুনিয়া মোড় হয়ে রওনা দিচ্ছি এবার রঙ্গুতে। রাস্তায় যেতে যেতে আমরা বহু আমলকি গাছ দেখতে পেলাম। আমাদের সঙ্গীরা কিছু আমলকি পেরে নিচ্ছে। এই ইমেচুর হলে পারিস না, পারিস না তাহলে রেখে দে। এই যে দেখুন আমলকি, এই যে এই দেখুন ডান দিকে সমস্ত রাবার বাগান। মোড় থেকে ডান দিকে গেলে সোজা ঝালং হয়ে বিন্দু। এবার আমরা এখান থেকে বাঁ দিকে উঠে যাব রঙ্গু, এখান থেকে 8.5 কিলোমিটার। সামনেই দলগাঁও ভিউ পয়েন্ট মোড়, আমরা সোজা গেলে চলে যাবো দলগাঁও ভিউ পয়েন্ট। আমরা বাঁ দিকে উঠে যাব, 1 কিলোমিটার গেলে এখান থেকে দলগাঁও ভিউ পয়েন্ট। আমরা বাঁ দিকে উঠে যাচ্ছি। আমাদেরকে আমরা রোড কন্ডিশন জিজ্ঞেস করলাম, বললো যে আগারি মতো ঠিকই হয় না, হসপিটাল তক তো একদম রাম রইছা। উনি বললেন যে রঙ্গু হসপিটাল পর্যন্ত রাস্তা ভালো, এদিকে একটু খারাপ আছে। এই দেখুন বিভিন্ন ফুলের সম্ভার। বিক্রি হয় এগুলো, দেখি শুনি কিরকম দাম চায়। আমরা অনেক দেখে শুনে কিছু গাছের চারা সংগ্রহ করলাম, তবে অনেকটাই সস্তা আমার মনে হলো আমাদের প্লেন থেকে। আমরা এবার ওনাদেরকে বলে যাচ্ছি এবার ওপরে রঙ্গু মেইন ভিউ পয়েন্ট। আকাশ পরিষ্কার থাকলে এখান থেকে একদম সমতলের ভিউ পরিষ্কার পাওয়া যায়। সুন্দর সাজানো গোছানো। আরে পৌঁছে গেছি রঙ্গুর টপে, দেখুন রাস্তার ধারে কি সুন্দর ফুল গাছ সাজানো, খুব সুন্দর ওয়েল মেইনটেইনড একদম সাজানো গোছানো বাড়িঘর। রাইজিং সান হোমস্টে দেখুন। অবশেষে আমরা চলে এলাম আমাদের বহু প্রতীক্ষিত, খুব সুন্দর এই গরমের থেকে এখানে এসে অবশেষে একটু শান্তি পেলাম। না, এই পাহাড়টা পেরিয়ে মোটামুটি ঢোকালাম। এয়ার ডিস্টেন্স এখান থেকে ঢোকালামের কত হবে, এই খুব বেশি হলে 7 থেকে 8 কিলোমিটার। এই আরেকটা হোমস্টে, আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি সমস্ত হোমস্টে এবং তাদের ফোন নাম্বার দিয়ে দেবো। এই যে আমরা যাচ্ছি আমার বন্ধুর বাড়িতে। এই ফুলটা খুব দেখতে পাচ্ছি, পাহাড়ি ফুল, দেখুন কি হারে ধরেছে। আজ হচ্ছে এই যে আমার বন্ধু সরোজ রাই, ওনার বাড়িতে এসেছি আমরা, দেখুন কি সুন্দর জায়গা।
ওনাদের আতিথিয়তা আমাদেরকে বারবার টেনে নিয়ে আসে। এখানে দেখুন কি সুন্দর, এখানে থাকলে মনে হয় না কেউ অসুস্থ হবে কখনো। একটা গ্রিন হাউস আছে, আমি দেখাচ্ছি ওনার ফুলের নার্সারি। দেখুন বনসাইয়ের কালেকশন, প্রত্যেকটি জিনিস বেশ সাজানো গোছানো। চলে এসছে, তার আগে সব ঠিকঠাক করে নিচ্ছেন ওনারা, একদম সব রেডি হচ্ছে। এই রুমটাতে এসে আমরা বসি, এই যে আমাদের খুব পছন্দের রুম। অনেক কষ্ট করে হলো শেষে এসে পৌঁছলাম। কোলাহল থেকে এক দুদিন যদি কেউ রেস্ট নিতে চায় তবে অবশ্যই রংগুতে আসা উচিত, কি তাই না বিকাশ? একদম। আর দুটো রুম কমপ্লিট হয়েছে, আর আরো কাজ চলছে অল্প অল্প। উনি বাংলা অল্প বলতে পারে, আমিও অল্প অল্প নেপালি বলতে পারি, তাই দুই ভাষাতেই কনভারসেশন চলবে, আলোচনা চলবে। আপনাদের এই রংগু তো কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে তাই না? হ্যাঁ, কালিম্পং ডিস্ট্রিক্ট। আচ্ছা, কালিম্পং ডিস্ট্রিক্টে পড়ে। তো টুরিস্ট ইয়াহ পর কিউ আয়েগা, মতলব কিস চিজ মে হ্যায় রংগু মে দেখনে কে লিয়ে ইয়া ইসকা আনন্দ লেনে কে লিয়ে, আপকো আপ টুরিস্ট লোগো ক্যা বলনা চাহেঙ্গে? অভি রংগু মে তো আগে উতনা টুরিস্ট নেই আতা থা, অভি টুরিস্ট আ রহে, ক্যুঁকি রংগু মে ইয়ে কোই আর্টিফিশিয়াল নেই হ্যায় ইয়াহ পে, সব একদম ইয়াহ পে মতলব নেচুরাল হ্যায়, নেচুরাল বিউটি হ্যায় ইয়াহ কা। দেখ রহে আপনে দেখা অগল বগল মে ইয়াহ পে ইতনা হরা ভরা হ্যায় ইয়াহ পে, আর ইয়াহ পে হরা ভরা হোনে কি বজায় সে ইয়াহ পে বার্ডস তো অবভিয়াসলি হোগা, ইয়াহ পে বার্ডস ডিফারেন্ট টাইপ কা বার্ডস ইয়াহ পে মিলতা হ্যায় ইয়াহ পে, আর ইয়াহ কা ওয়েদার ভি একদম প্লিজেন্ট ওয়েদার হ্যায় ইয়াহ ইয়াহ কা, তো ইসিলিয়ে টুরিস্ট লোক জ্যাদা ইয়াহ পে আতে হ্যায়। আমরা জানতে পারলাম ওনার থেকে এখানে অনেক ধরনের পাখি এখানে দেখা যায় এবং পাখির ডাক আমরাও কিছু কিছু শুনতে পাচ্ছি। উনি জানালেন এখানে সমস্ত খাবার দাবার অর্গানিক খাবার দাবার ওনারা হোমস্টেতে দিয়ে থাকেন। চা রেডি, এটা ওনার ডাইনিং রুম এবং কিচেন। উনি আমাদের ওনার নার্সারিতে নিয়ে এলেন, এই যে দেখুন খুব সুন্দর, তবে ছোটো মোটো নার্সারি কিন্তু বেশ কোয়ালিটি জিনিস আছে সাজানো গোছানো। উনি জানালেন যে এবার ঝড়ে ওনার এই গ্রিন হাউসটা নষ্ট হয়ে গেছিল, তাই সেরকমভাবে রেডি করতে পারেননি এখনো। আমরা আরেক দল পর্যটককে গ্রামে ঢুকতে দেখলাম, তারাও সম্ভবত হোমস্টেতে থাকবেন। আমাদের আজকের রংগুর সময় শেষ, আমরা বেরিয়ে যাচ্ছি। আমরা ধন্যবাদ জানাচ্ছি আমার বন্ধু সরোজ রায়কে, আমরা আবার আসব ওনার হোমস্টেতে আমরা থাকব, এবং আমরা এর আগে এসে ওনার ভাইয়ের আরেকটা হোমস্টে আছে রিভার ভ্যালি সাইড, আমরা ওখানে ছিলাম, আমরা আবার এসে থাকব। এই বলে আমরা আজকে বিদায় নিচ্ছি, আর আমাদের ভিডিও উপভোগ করুন, ব্লগে থাকুন, আমাদের চ্যানেল ভ্রমণ প্রিয় বাঙালি দেখুন এবং সমস্ত তথ্য রঙিন জেনে নিন। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।